সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার দুন্দুলের পাকোড়া বা দুন্দুলের বড়া। খেতে অসাধারণ মজার দুন্দুলের পাকোড়া বা বড়া বানানোর জন্য আজকে আমি এখানে 400 থেকে 500 গ্রামের মতো দুন্দুল নিয়ে নিয়েছি। এবার দুন্দুলটাকে খুব ভালো করে আস্তে নিব। আমি দুন্দুলকে ছুরির সাহায্যে আস্তে নিয়েছি, আপনি বটির সাহায্যেও আস্তে নিতে পারবেন। দুন্দুলের পাকোড়া বানানোর জন্য অবশ্যই কুচি দেখে দুন্দুলটা নিতে হবে। দুন্দুলটা খুব ভালো করে আস্তে নেওয়ার পরে ধুয়ে নিতে হবে। মনে রাখতে হবে দুন্দুলটা কেটে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। আমি দুন্দুলটাকে আস্তে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নিব। কেটে নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন, দুন্দুল অনেক সময় তিতা হয় তাই চেক করে কেটে নিতে হয়। এবার 2 থেকে 2.5 ইঞ্চি বড় বড় করে আমি দুন্দুলটাকে কেটে নিয়েছি। এক পিস দুন্দুল মাছ বরাবর এভাবে কেটে নিলাম। পাকোড়ার জন্য দুন্দুলটা কীভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ছুরির সাহায্যে আমি একটা সাইড থেকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা সাইড কিন্তু লাগানো আছে। এভাবে কেটে নিলে পাকোড়া যখন ভাজবো তখন ভিতর পর্যন্ত মশলাটা যাবে, খেতে অসাধারণ লাগে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ঠিক এভাবে সবগুলো দুন্দুলের টুকরো আমি কেটে নিব। যারা নতুন তারা এভাবে কাটতে না পারলে একটু বড় বড় বা মোটা মোটা করে এভাবে দুন্দুলটা কেটে নিলেও কিন্তু পাকোড়া বানানো যাবে, ঠিক এরকম করে। অথবা দুন্দুলটাকে গোল গোল সাইজ করে কেটে নিয়েও পাকোড়া বানাতে পারবেন, তবে একটু ডিজাইন করে কাটলে পাকোড়া বা বড়াটা দেখতে অনেক সুন্দর হয়। এবার দুন্দুলগুলোকে আমি একটা বাটিতে নিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব আলতোভাবে লবণটা খুব ভালো করে দুন্দুলের গায়ে আমি মাখিয়ে নিয়েছি। বেটার বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ বেসন। বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন, এতে যখন আমি বেটারটা বানাবো তখন খুব স্মুথ হবে। বেসন ছাড়াও এই পাকোড়াটা বানানো যাবে। যদি আপনারা সেই রেসিপিটা চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার জন্য পাকোড়াটা অনেক মচমচে হবে। আপনার কাছে চালের গুঁড়া না থাকলে এর পরিবর্তে আপনি কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এই তেলটা দেওয়ার জন্য যখন পাকোড়াটা ভাজবো তখন পাকোড়াটা অনেক বেশি তেল টেনে নিবে না এবং অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য পাকোড়াটা অনেকখানি ফুলবে, মানে বেকিং পাউডার পাকোড়াকে ফুলতে সাহায্য করবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার ঠান্ডা পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব। ঠান্ডা পানি ব্যবহার করলে পাকোড়া কিন্তু অনেক মচমচে হয়। একবারই পানিটা ব্যবহার করবেন না, অল্প অল্প করে পানি ব্যবহার করবেন, আর একটা বেটার বানিয়ে নেবেন। বেটার কনসিস্টেন্সিটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম হবে। এবার এভাবে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে বিট করে নিব। এভাবে বিট করার জন্য পাকোড়াটা কিন্তু অনেক মচমচে হবে। বেটারের কনসিস্টেন্সি আমি আরেকটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একটা দুন্দুলের টুকরা হাতে নেওয়ার পরে বেটার ডুবালে যদি সম্পূর্ণ অংশ কোট করে নেয় তাহলে বুঝতে হবে বেটারটা পারফেক্ট আছে। চলে এলাম ভাজার জন্য। ডুবো তেলে পাকোড়াগুলোকে ভাজবো। একটা টুকরা হাতে নিয়ে ঠিক এভাবে বেটারে চুবিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে সম্পূর্ণ অংশে বেটারটা লেগে যায়। এবার তেলে দিয়ে দিব। তেলটা যথেষ্ট গরম হওয়ার পরে চুলা আঁচটা মাঝারি করে দিব, তারপরে পাকোড়াগুলোকে ভাজবো। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, আমি 3টা 3টা করে পাকোড়া ভাজবো। এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মাঝারি থাকবে। উল্টে পাল্টে যখন দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নেব। পাকোড়াগুলো ভাজা হতে আমার সময় লেগেছে 3 থেকে 3.5 মিনিটের মতো। পাকোড়াটা ভাজা হয়ে গেছে, যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নেব। উঠে একটি কিচেন টিস্যুতে নেবেন, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার দুন্দুলের বড়া বা পাকোড়া। সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।